আসসালামু আলাইকুম আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনস্ট্রাক্ট এবং ডিস্ট্রাক্ট মেথড দেখব তার আগে বলে নেই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা কোর্টে চলে যাই আমরা ও ওপি ফোল্ডারের মধ্যে কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট ডট পিএসপি নামের একটি ক্লাস ফাইল তৈরি করেছি যেখানে আমরা আমাদের ক্লাসটা লিখবো এবং ভিউ ফাইল তৈরি করেছি যেটা আমরা ক্লায়েন্ট মেশিনে ভিউ হবে তো আমরা ভিউ থেকে আমরা কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট ডট পিএসপিকে ইনক্লুড করে নিই ইনক্লুড কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট ডট পিএসপি আমরা যখন ক্লাস ফাইল তৈরি করবো আমাদের ফাইলের নাম এবং ক্লাসের নাম সেম হবে আমরা একটি ক্লাস তৈরি করি ক্লাস কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্টিবেস বেসিসের ভিতরে আমরা প্রপার্টি নেব এবং ম্যাথড নিব আমরা একটি পাবলিক ফাংশন নেই যেটাকে আমরা ও মেথড ম্যাথড বলি আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট আমরা প্রপার্টিকে আমরা একটি অ্যাক্সেস মডিফায়ার দিই পাবলিক আমরা একটি মেথড নেই পাবলিক ফাংশন ওয়েলকাম এখানে আমরা রিটার্ন করি টু মনিরুজ্জামান এখন আমরা এই ক্লাসের একটি অবজেক্ট তৈরি করবো ভিউ ফাইলে যে আমরা অবজেক্ট তৈরি করি অবজেক্ট তৈরি করার নিয়ম হলো ক্লাস ফাইলের নেমের সাথে পূর্বে আমরা যদি নিউ কিউআর ব্যবহার করি তাহলে তার অবজেক্ট তৈরি হবে নিউ কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট আমাদের এই ক্লাসের কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট ডট পিএসপি কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট ক্লাসের আমরা একটি অবজেক্ট তৈরি করলাম এই অবজেক্টকে আমরা একটি অবজেক্ট হ্যান্ডেলার বা অবজেক্ট ভ্যারিয়েবলের মধ্যে রাখব ডলার সাইন কনস্ট্রাক্ট ডিস্ট্র্যাক্ট এই নামে যে আমরা যখন কোনো একটি অবজেক্টের অবজেক্ট হ্যান্ডেলার তৈরি করবো তখন আমরা সেম নামটা রেখেই ক্যামেলকে শুধু ব্যবহার করব এখন যদি আমরা এই এই ম্যাথডকে আমরা যদি ভিউ করাতে চাই ওয়েলকাম ডু মনিরোজামান এটাকে ভিউ করাতে চাই তবে অবশ্যই আমাদেরকে অবজেক্ট হ্যান্ডেলার দিয়ে আমাদেরকে অ্যাক্সেস করে কল করতে হবে এটাকে অবজেক্ট ভ্যারিয়েবল বা অবজেক্ট হ্যান্ডেলার থেকে অবজেক্ট অপারেটর ড্যাশ ইজ গ্রেটার দেন এটা অবজেক্ট অপারেটর এরপরে আমরা আমাদের মেথডের নাম ওয়েলকাম বলে দিলেই হবে ওয়েলকাম এখন যদি আমরা এটাকে ব্রাউজারে শো করাতে চাই দেখুন আমাদের এখানে ফাংশনের মেথডের ভিতরে আমরা রিটার্ন করেছি তবে এখানে আমাদের ইকো করতে হবে আর যদি আমরা এখানে ইকো করে দেই তাহলে আমাদের এখানে আর ইকো করতে হবে না আমরা এখানে ইকো করে দিই কোনো কিছু প্রিন্ট করার জন্য পিএসপিতে ইকো লি লিখতে হয় আমরা সেভ দিয়ে ব্রাউজারে চলে যাই আমাদের প্রজেক্ট আছে লোকাল হোস্টে লোকাল হোস্ট স্ল্যাশ ও ওপির মধ্যে এখানে আমাদের যে ভিউ ফাইল ভিউ ফাইলে আমরা ক্লিক করলে দেখতে পাবো ওয়েলকাম টু মনিরুজ্জামান দেখুন এইটা আমাদের কোনো একটি ম্যাথডকে যদি আমাদের কল করতে হয় তাহলে আমাদের ইকো করতে হয় কিন্তু এটা যদি আমরা কনস্ট্রাক্টরের মধ্যে করতাম কনস্ট্রাক্টর হলো ম্যাজিক ম্যাথড যেটাকে শুধুমাত্র অবজেক্ট ক্রিয়েট করলেই হয় তাকে আর এক্সট্রাভাবে কল করতে হয় না তো এই কোডকে আমরা ডিলিট করে দিই বা কমেন্ট আউট করে দিই এটুকুকে আমরা কমেন্ট করি আমরা যদি এইখানে রিটার্ন করি বা ইকু করি দেখুন এখানে আমরা ইকো করে দিয়েছি কিন্তু এই অবজেক্ট হ্যান্ডেলারকে ধরে এখানে আর কল করতে হয়নি আমরা যদি সেভ করে ব্রাউজারে চলে যাই রিফ্রেশ করি দেখুন আমাদের ওয়েলকাম টু মনিরঞ্জমা শো করছে যে কোনো একটি মেথড বা প্রপার্টিকে যদি আমরা ভিউ করাতে চাই সেক্ষেত্রে আমাদের অবজেক্ট ক্রিয়েট করার পরে ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার পরে তাকে আমাদেরকে আবার অবজেক্ট হ্যান্ডেলার দিয়ে এক্সে এক্সেস করতে হয় ওই ম্যাথডকে কিন্তু আমরা যেহেতু কনস্ট্রাক্ট ব্যবহার করেছি এটি একটি ম্যাজিক ম্যাথড এটিকে আর কল করা প্রয়োজন হয়নি এখন আমরা দেখব কিভাবে আর্গুমেন্ট পাস করতে হয় প্যারামিটারের মাধ্যমে আমরা পাবলিক ফাংশন কনস্ট্রাক্টের মধ্যে আমরা প্যারামিটার নিয়ে নিই ডলার সাইন ইউজার নেম এই প্যারামিটারকে আমরা অ্যাসাইন করে দেব নেইমের সাথে ইউজার নেইম এরপূর্বে আমরা আমরা এই ক্লাসেরই যেহেতু একটি প্রপার্টি ব্যবহার করবো ডলার সাইন ডিস সোডু ক্লাস ব্যবহার করব পরে এই প্রপার্টির নেমটা শুধু দিয়ে দিব আমরা এই প্যারামিটারকে অ্যাসাইন করলাম সোডু ক্লাস নেম এই যে প্রপার্টির সাথে আর আমরা যখন ভিউ করবো সেক্ষেত্রে এখানে আমরা অবজেক্টের সময় আমরা প্যারামিটার দিয়ে দিব আর্গুমেন্ট পাস করবো এখানে দেখুন এই অবস্থায় যদি আমরা সেভ করি আমাদের একটা ইর আসবে কারণ আমরা প্যারামিটার সেট করেছি প্যারামিটার কি অ্যাসাইন করেছি বাট প্যারামিটারের যে ভ্যালো আর্গুমেন্ট আমরা অবজেক্টের মধ্যে সেই আর্গুমেন্টটা আমরা দিয়ে দিইনি এখানে এখানে আমাদের আর্গুমেন্ট দিতে হবে না দিয়ে আমরা চেক করে দেখি আমাদের কি বলে ব্রাউজারে চলে যাই রিফ্রেশ করি দেখেন আমাদের ফেটাল ইরর দেখাচ্ছে এইখানে বলা আছে ফিউ আর্গুমেন্টস টু ফাংশন কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট এখানে আমাদের এক্সপেক্ট ওয়ান একটি আর্গুমেন্ট আমাদের পাস করা দরকার ছিল কিন্তু আমরা পাস করেছি জিরো এটা আমরা ইচ্ছা করে করলাম যাতে দেখার জন্য কী ইরর আসে আমরা ইরড দেখলেই ভয় পাই এই জন্য ইরর কি আমাদের পড়ে পড়ে এটাকে মেমোরাইজ করতে হবে যাতে ইরর দেখলে আমাদের ভয় না পাই এখানে আমরা চলে আসলাম এইখানে আমরা যখনই আমরা কোনো একটি প্যারামিটার দেবো যদি একটি প্যারামিটার দেয় আমাদের একটি আর্গুমেন্ট পাস করতে হবে দুটি প্যারামিটার দিলে আমরা যখন দুটি প্যারামিটার এখানে সেট করব তখন আমাদের আর্গুমেন্টও দুইটি পাস করতে হবে এইখানে আমরা দিয়ে দিব আর্গুমেন্ট এইখানে দিয়ে দিই মনিরুজ্জামান এখন যদি সেভ করি দেখুন আমাদের অবজেকটিস যখন আমরা ক্রিয়েট করেছি তখন আর্গুমেন্ট দিয়েছি এবং কনস্ট্রাক্ট ম্যাথডের মধ্যে আমরা প্যারামিটার পাস করেছি প্যারামিটারের নাম আমরা অ্যাসাইন করেছি প্রপার্টির মধ্যে যেহেতু ওন ক্লাস অবজেক্ট এর সাথে এই প্যারামি প্রপার্টিসের নেম দিয়ে এইখানে আমরা অ্যাসাইন করলাম গত পর্বে আমরা দেখেছিলাম এইখানে সরাসরি আমরা দিয়ে দিছি নিয়ে এসেছি কিন্তু আমরা এখানে অবজেক্টের মাধ্যমে আর্গুমেন্ট পাস করে প্যারামিটার হয়ে অ্যাসাইন হয়ে আমরা এইখানে ভ্যালু রিজার্ভ করলাম আমরা এখন যদি সেভ করে ব্রাউজারে চলে যাই তো আমরা দেখতে পারবো ইউ আর মনির রিফ্রেশ করি ইউ আর মনির সেমভাবে যদি আমরা কনস্ট্রাক্টরের মধ্যে যেভাবে করেছি এই ক্ষেত্রেও আমরা এইভাবে আর্গুমেন্ট হয়ে প্যারামিটারে সেট হয়ে অ্যাসাইন হয়ে আমরা এখানে প্রপার্টিসে ভ্যালু অ্যাসাইন করতে পারি সেটাও আমরা একটু দেখে নিই এখানে আমরা প্যারামিটার পাস এখানে একটি প্রপার্টি নিয়ে নিই পাবলিক ডলার সাইন আইডি নেই আমরা এখানে ফাংশনের ভিতরে ইয়োর আইডি ইজ যেহেতু আমরা ওন ক্লাসের প্রপার্টিকে আমরা ব্যবহার করবো সেজন্য ছোটো ক্লাস বা ওন ক্লাস অবজেক্ট নিয়ে নিই দিস আমরা প্রপার্টিকে যখনই ফাংশনের ভিতরে কল করতেছি শুধুমাত্র আই ডলার সাইন বাদেই আমরা ব্যবহার করতেছি আইডি আর আমরা একটি প্যারামিটার নিব সেজন্য আমরা এখানে ইউজার আইডি এর নামে একটি প্যারামিটার নিই ডলার সাইন ইউজার আইডি এটাকে আমরা আর্গুমেন্টে দিয়ে দিই এই প্যারামিটারে দিয়ে দিই আর এই আইডিটা আমরা এইখান থেকে আর্গুমেন্ট হয়ে আসবে এটাকে আমরা কমেন্ট আউট করেছিলাম সেটাকে তুলে নিই এইখানে আমরা ডলার সাইন যেটা দিয়েছিলাম এখানে ইউজার আইডি ইউজার আইডি আমরা বসিয়ে দিই এখানে আর্গুমেন্ট হলো ইউ সফট আইটি জিরো জিরো ওয়ান আমরা অবজেক্টের মধ্যে আমরা একটা আইডি দিলাম আর্গুমেন্ট আকারে সেটা আসবে এই প্যারামিটারে আসবে এই প্যারামিটার থেকে আমাদের ফাংশনের ভিতরে আসবে আসার পরে এটা অ্যাসাইন হবে দিস আইডিতে এইটাই হয়ে এখানে রিজার্ভ হবে এখানে আমাকে সেমিকুলন দিয়ে দিই এখন যদি আমরা ব্রাউজারে যাই ভিউ ডট পিএসপি কে ওপেন করি দেখুন আমাদের দেখাচ্ছে ইউ আর মনোরুজ্জামান ইউর আইডি ইস ইউ সফট আইটি জিরো জিরো ওয়ান এটাকে আমরা একটা ব্রেক দিয়ে দিই এইখানে ব্রেক দিয়ে দিতে পারি আর এইখানে আরের জায়গায় একটু স্পেস দিয়ে দিলাম সেভ করে ব্রাউজারে চলে যাই রিফ্রেশ করি ইউ আর মনিরুজ্জামান ইউর আইডি ইজ জিরো জিরো ওয়ান তো আমরা দেখলাম যে অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা আর্গুমেন্ট দিয়ে সেটা প্যারামিটারের মধ্যে অ্যাসাইন করে প্যারামিটার হয়ে প্যারা ফাংশন মেথডের ভিতরে এসে অ্যাসাইন হয়ে আমাদের একটি প্রপার্টিকে একইভাবে অ্যাসাইন করা যায় আর এখানে দেখলাম কনস্ট্রাক্টর ম্যাথড যেটা আমাদের কল না করলে সরাসরি আমাদের ভিউ হয় শুধু অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আর ম্যাথডের ক্ষেত্রে আমাদের অবশ্যই কল করতে হয় এখন যদি আমরা এটাকে কমেন্ট আউট করি দেখেন আমাদের শুধুমাত্র ইউর মনিরুজ্জামান জমান আসবে ইউ আর মনোনোজ আসবে কারণ এটা আমরা কনস্ট্রাক্ট ম্যাজিক ম্যাথডের মধ্যে দিয়েছি আর এটা আমরা দিয়েছি একটি ম্যাথডের মধ্যে এখন যদি আমরা সেভ করে ব্রাউজারে চলে যাই শুধু আমরা প্রথম অংশ দেখতে পাবো ইউ আর কারণ এটা একটি ম্যাজিক ম্যাথডের মধ্যে আছে সেজন্য সরাসরি চলে এসেছে আমাদের এখানে আর কল করতে হয়নি অবজেক্ট হ্যান্ডেলের দ্বারা এখন আমরা দেখবো ডিস্ট্রাক্ট ম্যাথড এটাকে আমরা কমেন্ট আউট তুলে দিই সেভ করি এইখানে আমরা একটি ম্যাথড নেই পাবলিক function underscore underscore আন্ডার এখানে যদি আমরা কোনো কিছু ইকো করি ইউ আর ইউ আর সাকসেসফুলি লগ আউট শো করবে কোনো প্রকারের কল না করেও আমরা এইখানে একটি ব্রেক দিয়ে দিই এটুকুকে আমরা কপি করে নিয়ে আসি সেভ দিই আমরা ব্রাউজারে চলে যাই রিফ্রেশ করি দেখুন আমাদের ডিস্ট্রাক্ট ম্যাথড কাজ করছে যে ইউ আর সাকসেসফুলি লগ ইন আমাদের কনস্ট্রাক্ট ম্যাথডও আমাদেরকে কল করতে হয়নি ডিস্ট্রাক্ট মেথডকে আমাদেরকে কল করতে হয়নি অটোমেটিকলি কল হয়ে গিয়েছে আর যেহেতু আমাদের সেকেন্ড লাইন সেটা আমাদের একটি ম্যাথডের মধ্যে আসে সেজন্য আমাদেরকে আলাদাভাবে অবজেক্ট হ্যান্ডেলার ধরে আমাদের কল করতে হয়েছে যা আমাদের লগ ইনের ক্ষেত্রে এবং লগ আউটের ক্ষেত্রে আমাদের কনস্ট্রাক্ট ম্যাথড এবং ডিস্ট্রাক্ট মেথড কাজ করে আরও অন্য অন্য ক্ষেত্রেও আমাদের যে যেই ম্যাথোড এগুলো আমাদের সরাসরি কল করা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কনস্ট্রাক্ট ম্যাথড আমাদের কাজ প্রয়োজন হয় এবং সেশন আনসেট করার জন্য আমাদের ডিস্ট্রাক্ট ম্যাথড প্রয়োজন হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দেবেন কমেন্টস করে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ